কথা শুনেছি ওরা কি বলে ওই ওই উপলক্ষ এই এটার উপর ভিত্তি করে কিছু বলা যাচ্ছে না এটা মানে কেন তালাটা কেন প্রাথমিক আপনার কি ধারণা হয়েছে তারা তালাটা কেন দিয়েছে তালা দিয়েছে তারকে আপনারা জিজ্ঞেস করুন আপনার কি ধারণা হয়েছে আপনি তো একজন আধিকারিক আপনার প্রাথমিক ধারণা কি তারা কিভাবে তারা কেন তালা দিয়েছে এটা তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয় মহাবিদ্যালয় কলেজের যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে কলেজ শাখা আছে কলেজ শাখার একটি কার্যক্রমের জন্য আমরা পারমিশনের জন্য যাই অফিস কক্ষে তখন প্রায় 1:45 নাগাদ তো তখন গিয়ে দেখি যে কোনো অফিস রুমে কোনো স্টাফ নেই তো একজনের একটা স্টাফ আছে তিনি শারীরিক দিক দিয়ে অক্ষম তো অক্ষম হওয়াতে আমরা তাকে সাহায্য সহযোগিতা করি তাকে ওনাকে ওনার মতন করে আমরা হেল্প করে দিই তারপরে উনি আমাদের যে মেমোরেন্ডামটা আছে সেটাকে রিসিভ করে দেয় রিসিভ করার পরে উনি ওনাকে বলা হয় যে দাদা একটা জেরক্স হবে তো এতটুকু কথা জাস্ট এতটুকু কথা আর কোনো কথা বলা হয়নি উনি কী করলো আমাদের কার্যকর্তাদেরকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিল ভাষা খারাপ করলো বিশ্রী ভাষা গালিগালাজ এবং ধাক্কা দিয়ে দুতিনবার ধাক্কা দিয়েছে তারপরে বিশ্রী ভাষা গালিগালাজ এর জন্য আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অমরপুর শাখা প্রতিরোধ বসেছে আমাদের জবাব চাই কী কারণে আমাদের কার্যকর্তাদের উপর এইভাবে আক্রমণ করা হলো সেই কারণকে নিয়ে আপনারা তালা দেওয়া হয়েছে হ্যাঁ সেই কারণে তালা দেওয়া হয়েছে ওনাকে উনি কী কারণে আমাদের কার্যকর্তাদের আক্রমণ করলে এটার আমরা জবাব সুষ্ঠু জবাব লাগবে আমাদের কোনো বহিরাগত কি আসছিল এখানে হ্যাঁ অবশ্যই বহিরাগতদের উনি কল করে ওনার আশেপাশের কিছু গুন্ডা বাহিনী এখানে এনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর হাত তোলা হয়েছে বাইরের কিছু গুন্ডা দিয়ে ওনার তৎপরতা এসেছে এখানে উনি কল করে নাম কি রজনী জমাতিয়া কলেজের একজন স্টাফ গ্রুপ প্রিন্সিপাল কি রয়েছে কলেজে প্রিন্সিপাল রয়েছে কিন্তু প্রিন্সিপাল এখন বলছে যে উনি একটা বিশেষ কারণে বিশেষ একটা মিটিংয়ে উনি গেছে।